আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি এসেছি খুবই অল্প সময়ে মজাদার একটা স্ন্যাক্স ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আমার তো চ্যানেল লাইফস্টাইল ব্লগের চ্যানেল, কিন্তু আমি মাঝে মাঝে টুকটাক একটু রেসিপি শেয়ার করি, সো সেই হিসেবেই আজকে এসেছি। তো শুরু করি কথা না বাড়িয়ে। এখানে আমি ডিম নিয়েছি, আমি ব্রেড নিয়েছি, আমি নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর আপনার টমেটো কুচি নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ কুচি নিয়েছি, লবণ নিয়েছি। এগুলো আমাদের বাসায় কিন্তু সচরাচর সবসময়ই থাকে, সবসময়ই অ্যাভেলেবেল থাকে। সো আমরা যে কোনো সময় যদি ইচ্ছা করি, আমরা খুব অল্প সময়ে একদম সর্বসাকল্যে হয়তো আমাদের 5 মিনিট লাগবে, আমরা খুব ভালোভাবে জিনিসটা মেক করে ফেলতে পারবো। তো এখন আমরা এই সব কিছু উপকরণ, ব্রেড বাদে সবগুলো উপকরণ একটা বাটিতে খুব সুন্দর করে ভালো করে মিক্সড করে নিব। এটার পরিমাণ হবে আপনি কতগুলো ব্রেড নিচ্ছেন সেইটার উপরে ডিপেন্ড করে। তো এখন এই মিক্সচারটা আমি ব্রেডের উপরে সুন্দরভাবে পুরোটা ব্রেডে ছড়িয়ে দেব। এই যে দেখাচ্ছি আমি কিভাবে, আপনারা চাইলে পরিমাণ আরও একটু বেশি নিয়ে আরও একটু বেশি করে দিতে পারেন। ঝাল যদি বেশি খান একটু বেশি কাঁচামরিচ নিতে পারেন, বা একটু গুঁড়ো মরিচ দিতে পারেন। তো এইভাবে ব্রেডের উপরে পুরোটা ব্রেডে এইভাবে কভার করে দেব এই মিক্সারটা দিয়ে। এই তো একটা করে ফেললাম, আর একটা আমি দেখাচ্ছি এভাবে। তো জাস্ট লাইক দ্যাট এইভাবেই করতে হবে আপনারা যে কয়টা ব্রেড নিতে চান। তো এখন এটা আমি গরম তেলে ভাজবো। এখন এই যে পাশটাতে আমি মিক্সারটা দিয়েছি সেই পাশটা আমি তেলের ভিতরে উপর করে ছেড়ে দেব। আমি এখানে দুটো ভেজে নিচ্ছি। 1 মিনিট পরে আমি একটা পাশ আবার উল্টিয়ে দেব নিচের ব্যাক সাইডটা ভালোভাবে ভাজার জন্য। এটা যে কতটা মজা লাগে, কতটা টেস্টি, আসলে না করলে না খেলে বোঝা যাবে না। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু শুধু নর্মাল ব্রেড খেতে আসলে অতটা ভালো লাগে না, আমার একটু ঝাল পছন্দ। সেক্ষেত্রে আমি যদি একটু এই উপকরণগুলো দিয়ে ব্রেডটা যদি একটু ভেজে নেই, তাহলে টেস্ট অনেক ভালো আসে আর অনেক মজা লাগে। তো আমার ব্রেড কিন্তু হয়ে গেছে, ব্যাক সাইডটা এরকম থাকবে আর উপরের পাশটা এরকম থাকবে। আপনারা যারা এখনও এটা করেননি, অনেকেই করে এভাবে খায়, তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা করেননি অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি 100% শিওর যে আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার এই ছোট্ট সিম্পল 5 মিনিটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।